আসসালামু আলাইকুম আমি নাসিন আক্তার বুয়া সুমি সহকারী শিক্ষক আমিন সাজেদা ফিউচার বিলিয়ান স্কুল সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই আল্লাহ রহমতে সুস্থ আছো ভালো আছো অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বইয়ের ছবির রং গল্পটি নিয়ে আলোচনা করব ছবির রং লিখেছেন হাসেম খান ছবি আঁকতে ইচ্ছে হচ্ছে কাগজ তো সাদা পেন্সিলে আঁকা যায় হাতের কলমটা দিয়েও আঁকা যায় এই সাদা জমিনে রং হলে খুবই ভালো হয় ইচ্ছে মতো লাল নীল সবুজ বেগুনি হলুদ ও কালো রং ঘষে ঘষে সাদা কাগজটা ফেলা যায় সুন্দর একটি রঙিন ছবি আঁকা হয়ে যায় হলুদ নীল ও লাল এ তিনটি আসল রং তাহলে আসল রং তিনটি কি হলুদ নীল ও লাল এই তিন রং থাকলে নানা রঙে ভরা পরিপূর্ণ রঙিন ছবি আঁকা যায় এই তিনটি রং মিলিয়ে মিশিয়ে অনেক রং পাওয়া যায় হলুদ ও নীল মেশালে পাবে সবুজ লাল ও নীল মেশালে পাবে বেগুনি লাল ও হলুদ মেশালে পাবে কমলা এভাবে একটি সাথে আরেকটি রং বা একাধিক রং মিশিয়ে কত রকম যে রং পাওয়া যায় তার মধ্যে কয়েকটি রং ছাড়া সবগুলো সঠিক নামে চেনা সম্ভব নয় এই সিদ্ধান্ত হয়েছে লাল হলুদ ও নীল এই তিনটি হলো মৌলিক রং বা প্রাথমিক রং তাই সিদ্ধান্ত হয়েছে কি লাল হলুদ ও নীল এ তিনটি হলো মৌলিক রং বা প্রাথমিক রং সবুজ কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং সবুজ কমলা ও বেগুনি হলো দ্বিতীয় পর্যায়ের বা মাধ্যমিক রং এবং অন্যান্য রং পরবর্তী পর্যায়ের তাহলে প্রাথমিক পর্যায়ের রং কোনগুলো লাল হলুদ নীল মাধ্যমিক পর্যায়ে হচ্ছে সবুজ কমলা ও বেগুনি সাদা ও কালো রং ছবি আঁকার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ মৌলিক রং মিলিয়ে এই রং দুটি পাওয়া যাবে তবে সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালারের কালোর কাছাকাছি গাঢ় একটি রং তৈরি করা সম্ভব কালার মিলিয়ে কালো রঙের রং তৈরি করা সম্ভব সবুজ ও লাল ঘন করে মিশিয়ে কালোর মতো একটি রং করা সম্ভব রং দনু ষাটটি রং বৃষ্টির পর আকাশে যখন রংদনু ওঠে তখন একটি একটি করে গোনা যায় ষাটটি রং খুঁজে পাওয়া খুঁজে বের করা যায় মধ্যে সাতটি রং খুঁজে খুঁজে বের করা যায় হলুদ কমলা লাল সবুজ নীল বেগুনি গোলাপি বাংলাদেশ শর ঋতুর দেশ বছরে বারো মাসকে আমরা দুই মাস করে প্রকৃতি ও আবহাওয়ার কারণে ভাগ করে নিয়েছি বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল আবহাওয়া শুষ্ক ও গরম থাকে গাছপালা খাল বিল নদী শুকিয়ে যায় প্রচন্ড রোদ রোদরে গাছের সবুজ সতেজ রং বিবর্ণ হয়ে যায় আবার হঠাৎ করে আকাশ কালো মেঘের ছোটাছুটি বিদ্যুৎ চমকানোর সঙ্গে কানে তালা লাগার মতো বর্জ্যপাতের আওয়াজ তারপর ঝড় ও বৃষ্টি রঙের বিভিন্ন রকম খেলা চলে রঙ বেরঙের ফলও পাওয়া যায় গ্রীষ্মকালে আম কাঁঠাল লিচু কলা তরমুজ গ্রীষ্ম ঋতুতে পাওয়া যায় লাল নীল হলুদ গোলাপি কমলা সবুজ রঙের এই বাহারি ফলগুলো স্বাদ মিষ্টি আষাঢ় শ্রাবণ দুই মাস মিলে বর্ষাকাল ঝিরঝিরে অল্প বৃষ্টি ঝিরঝির করে প্রবল বেগে বৃষ্টি হয় এই সময় মাঠ ঘাট নদী নালা খালবিল পানিতে টইটুম্বুর পানি পেয়ে গাছপালা সতেজ হয়ে ওঠে নানা রকম সবুজ রঙে ভরে যায় চারপাশ গাছপালা ব্রন জঙ্গল পাট ক্ষেত ধান ক্ষেত ইত্যাদি সাদা ও কমলা রঙের কদম ফুল বর্ষা ঋতুর ফুল এই ঋতুতে সতেজ ও সবুজ কচু বনে কমলা যখন কমলা রঙের লম্বা লম্বা ফুল ফুটে চমৎকার লাগে দেখতে কচু ফুল তরকারি হিসেবেও খাওয়া যায় তারপর আসে শরৎকাল সাদা ও স্বচ্ছ নীলের ছড়াছড়ি ভাদ্র ও আসে এদিমাস শরৎকাল এ সময় বৃষ্টি বসে যায় সুন্দর নীল আকাশে পেজাতুলুর মতো গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়ায় গাছপালা নদী নালা প্রকৃতি সবকিছু এ ঋতুতে ঝকঝকে নদীর ধারে ও বিলে অল্প পানিতে কাদা মাটিতে সবুজ গাছ থেকে বের হয়ে আসে নরম সাদা কাশফুল বাতাসের দোলায় এই কাশফুল গুলো যখন দূরে সুন্দর সুন্দর নরম রঙের কারণে মন তখন আনন্দে নেচে ওঠে বিলে পুকুরে এসময় সময় সাপলা ফুটে বেশিরভাগ সাপলা সাদা লাল সাপলাও আছে দেখতে খুবই সুন্দর হেমন্ত ঋতু হচ্ছে কার্তিক ও অগ্রহায়ণ মাস সবুজ ধান খেতে রং হলুদে হয়ে যায় ঋতুর শেষ দিক অর্থাৎ অগ্রহায়ণ মাস পুরো হলুদ বা গেওয়া রঙের বাহার ধান পেকে গিয়েছে চাষিরা দল বেঁধে ফসল কাটা শুরু করে এরপরে পৌষ ও মাঘ মাস শীতকাল বন জঙ্গ বন জঙ্গলে বাড়ির আঙ্গেনে সর্বত নানা রঙের ফুল ফুটে শুরু হয় এই ফুল ফুটা শীতের পরে বসন্ত ঋতু পর্যন্ত চলতে থাকে শিমুল পলাশ আর কৃষ্ণচূড়া গাছে যখন ফুল ফুটে হলদে গাছে ঝলমলে হলুদ রঙের ফুলে ফুলের প্রকৃতি যেন রঙের ছবি মেতে উঠে মাঠের তিলে খেতে সাদা ও হালকা বেগুনি ফুল এবং সরিষা খেতে ফুলে ফুলে হলুদের বন্যার নামে এই শীতকালে শীতের কারণে মানুষের পোশাকে আসে পোশাকে আসে রঙের বৈচিত্র্য নীল হলুদ লাল কালো বিচিত্র রঙের গরমের কাপড় ও টুপি ব্যবহার করে মানুষ শীতকালে কুয়াশা ও ধোয়াটের রঙের চোখের সামনে তুলে ধরে বরফে ঠান্ডা ও বরফের দেশ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি আমাদের দেশে আসে খালে বিলে আশ্রয় নেয় এগুলোকে আমরা অতিথি পাখি বলে থাকি শীতের শেষে বসন্তের শুরুতে আবার এরা আবার নিজেদের দেশে চলে যায় ফাগ্লুন উচ্চৈত্র বসন্তকাল শর ঋতু শেষ ঋতু এই সময় গাছে গাছে যেন প্রতিযোগিতা কে কত সুন্দর ও সতেজ ফুল ফুটাতে পারে নানা রঙের পালকে সে যে ছোট বড় সব পাখি গাছে গাছে নেচে বেড়ায় ফুল ফুলের মধু খেয়ে আনন্দ প্রজাপতিরা নেচে বেড়ায় ফুলের মধু খেয়ে প্রজাপতিরা নেচে বেড়ায় এত রং বেরঙের যে হিসেব করা সম্ভব নয় নানা রঙের মোহনা মোহময় প্রেরণায় মানুষ স্বভাব সুলভ আনন্দে মেতে ওঠে নানা রঙের মোহময় রঙের মোহময় প্রেরণায় মানুষ বসন্তকালে আনন্দে মেতে ওঠে বাসন্তী উজ্জ্বল রঙের পোশাকে সাজসজ্জা উৎসবে মেতে ওঠে তাই বসন্ত ঋতু বসন্ত ঋতুই হলো ঋতুর রাজা অনেক কাল আগে থেকে বাংলাদেশের ষড় ঋতুতে আমাদের পরিবেশ নিসর্গে উজ্জ্বল সুন্দর নানা রঙের যে সমাবেশ ঘটেছে রূপের রকম ফেরে ঘটে চলেছে তা বাঙালির মনকে নানাভাবে প্রভাবিত করছে আমরা দেখি আমাদের গ্রামীণ সমাজের লোকশিল্পীরা লোকশিল্পীরা মাটির পুতুল কাঠের পুতুল কাঠ উতুলার কাপড় উতুলার পুতুল সোনার পুতুল লক্ষ্মী সরা শখের হাড়ি নকশি কাঁথা হাত পাখা পাটি গল্প বলার পটে ইত্যাদি লোকশিল্পে উজ্জ্বল ও সতেজ রঙ ব্যবহার করে ছবি ও শিল্পকে সুন্দর মোহনীয় রূপ দিয়ে চলেছে তাতে তৈরি কাপড়ে তাঁতিরা এবং ক্ষুদ্র নিগুষ্ঠীরা লোকেরা তাদের তৈরি পোশাকের রঙিন সুতার বনটে নানা রঙের ঝলমলে মলে মন কা সব শাড়ি ও পোশাক বানিয়ে চলছে আমাদের শিশুরা এখন ছবি আঁকে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের শিশুদের ছবি আঁকার রং অনেক উজ্জ্বল সাহসী এবং মৌলিক রং ঘেসা। তাই খুব সহজে বাংলা শিশুদের ছবিকে আলাদা আলাদা বৈশিষ্ট্যে চেনা যায় চারুকলা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাপ্রাপ্ত চিত্রশিল্পীদের ছবির সামনে ছবির সামনে দাঁড়ালেই এ কথা মনে হবে বাংলাদেশের শিল্পীরা অনেক মুক্ত সহজ ও সাহসী লাল নীল হলুদ সবুজ বেগুনি কমলা কালো সাদা শিল্পীরা সুন্দরভাবে ছবিতে নকশি কাঁথা হাত পাকায় পুতলে পাতিলে ব্যবহার করেছেন তাই বাংলা শিল্পীদের শিল্পকর্ম সারা বিশ্বে প্রশংসা পাচ্ছে সকলে বাসায় মনোযোগ সহকারে গল্পটা পড়বে গল্পের বাকি অংশ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করবো সে পর্যন্ত সকলে সুস্থ থাকো নিরাপদে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম